চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন শাহীন ব্যাপারী। নেপালে ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় নিহতের তালিকায় যুক্ত হলো আরেকটি নাম, শাহীন ব্যাপারী। আমাদের একজন রোগী যার 25% বি ব্লাড ছিল, 4:45 সময় মারা গেছে। আমরা সবাই সকাল দুপুর 12টার থেকে সর্বাত্মক চেষ্টা, আমাদের যতটুকু সম্ভব যা করা দরকার সবই আমরা করছি, কিন্তু আলটিমেটলি আমরা আর তাকে বাঁচাতে পারলাম না। নেপালের ঘটনায় বেঁচে যাওয়া ভাগ্যবানদের একজন ছিলেন শাহীন। তার জীবিত থাকার খবরে পরিবারে ফিরে এসেছিল স্বস্তি, কিন্তু সেই স্বস্তি হারিয়ে গেল চিরতরে। এখন স্বজনদের মাঝে আহাজারি, আর্তনাদ আর প্রিয়জন হারানোর বেদনা। একটা ছোট মেয়ে এবং আমার বোনরা, এই একটা বাচ্চা নিয়ে এখন সংসারটা যে কীভাবে ই হবে এটাই আর কি দেখা যাচ্ছে। এর সাংসারিক অবস্থা খুবই দুর্বল, একটা মেয়ে শুধু, আর এর সংসারে এই উপার্জনকারী একমাত্র। গত 12 মার্চ নেপালে ইউএস বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় মারা গেলেন 27 জন বাংলাদেশি। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন 6 জন, এছাড়া দেশের বাইরে চিকিৎসা নিচ্ছেন 3 জন। জুনায়দ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা।